হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো যেহেতু আমাদের সম্প্রতি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, তো অনেকের প্রত্যাশা ছিল আমি যে কোনো সাবজেক্টে এ প্লাস পাওয়ার প্রত্যাশী, কিন্তু আসলে আমি তার চেয়ে কম পেয়েছি, আমি এ পেয়েছি অথবা এ মাইনাস পেয়েছি। তো তার উপর ভিত্তি করে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে। তো আপনি বোর্ড চ্যালেঞ্জ করার আগে আপনি যে জিনিসটাকে জানতে হবে সেটা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে যে কোনো টেলিটক সিম থেকে মনে হয় অ্যাপ্লাইটা করতে হবে। টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিম কিন্তু অ্যালাউ না। তো চলুন, বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আমরা দেখি কোন প্রসিডিউরে জিনিসটা করতে হয় হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো তার জন্য আপনি প্রথমে আমার মেসেজ অপশনে যাবেন। তো আমি আমার মেসেজ অপশনে চলে গেলাম। মেসেজ অপশনে যাওয়ার পরে আপনি দেখেন ডাইনে নিচে কর্নারে স্টার্ট চ্যাট নামে একটা অপশন দেওয়া আছে, তো এটাতে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনি উপরে টুতে দিবেন, অর্থাৎ যে নাম্বারে এসএমএসটা পাঠাবেন এটা হচ্ছে 16222, এ নাম্বারে মূলত এসএমএসটা করতে হয়। তো আমি যদি দিই 16222, সরি 16222, এ নাম্বারে যদি আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আপনি যদি সেন্ডে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে নিচে বডিটা চলে আসবে যেখানে এসএমএসটা লিখবেন মূলত। তো এসএমএস লেখার জন্য আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি লিখবেন আরএসসি। তো আমি যদি লিখি আরএসসি দিয়ে আপনি স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে আপনি যদি ঢাকা বর্ডার হন ডিএইচ এ দিবেন, আপনি যদি কুমিল্লা বর্ডার হন কুমিল্লা বর্ডার প্রথম তিন অক্ষর দিবেন, আপনি যদি চট্টগ্রাম বোর্ডের হন CHI, অথবা খুলনা বোর্ডের হলে KHU, অর্থাৎ বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে। তো যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে অ্যাপ্লাই করতেছি, তো আমি DHA ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে আমি যে রুল নাম্বারটা দেব, আমি এখন রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি 616162 59। আমি রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রুল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি একটা জিনিস মনে রাখবেন, নাম্বারটা দেওয়ার পরে আপনি যে সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জটা করবেন, তো আপনি যে রুল নাম্বারটা দেওয়ার পরে আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার ওই সাবজেক্ট কোডটি লিখবেন। আপনি যদি একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে একটা কোড দেবেন, ধরুন আমি সাবজেক্ট কোড দিচ্ছি 143, এটা হচ্ছে ধরুন আমার একটা সাবজেক্ট কোড। এখন আপনি যদি অন্য সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করতে চান, এই ক্ষেত্রে আপনি শুধু কমা দিয়ে আর একটা সাবজেক্ট কোড দিবেন, ধরুন এক্সাম্পল 111 অথবা 123। ধরুন আমি এখানে তিনটে সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবো, এই ক্ষেত্রে এভাবে দিবেন। তবে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনার যে চার্জটা কাটবে প্রতিটা সাবজেক্টের জন্য 125 টাকা করে চার্জ কাটবে, যেটা আপনি টেলিটক সিমে লোড নিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, 125 টাকা চার্জ লাগবে। তো দেওয়ার পরে আপনি এখানে দেখেন আমার এখানে একটা অপশন দেওয়া আছে SMS, আপনি এখানে SMS দিয়ে দিবেন। আমি এটি একটা ডেমো দেখাচ্ছি, SMS এর উপর ক্লিক দিলে অলরেডি আপনার একটা মেসেজ তাদের এখানে চলে যাবে। যাওয়ার পরে আপনি যে ফিরতি মেসেজটা পাবেন সেটা হচ্ছে এরকম, আপনি এখানে দেওয়ার পরে এরকম একটা রিটার্ন একটা মেসেজ পাবেন। মেসেজ পাওয়ার পরে আপনি এখানে দেখেন যে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আপনার নাম রোল নাম্বার চলে আসবে এবং যে চার্জটা কাটবে ওটার পরিমাণ এখানে উল্লেখ থাকবে। যে যদি একটা কোড দিয়ে অ্যাপ্লাই করেন চ্যালেঞ্জ করেন তাহলে 125 টাকা চার্জ কেটে নেবে। চার্জ কাটার পরে আপনি এখানে দেখেন নিচে এই মেসেজের উপরের অংশে যেটা লাল মার্ক করা একটা পিন নাম্বার দেওয়া আছে 1865741, একটা পিন নাম্বার দেওয়া আছে। তো দেওয়ার পরে আপনি পিন নাম্বারটা নিয়ে আপনি সেম ভাবে আবার মেসেজ অপশন আবার যান, মেসেজ অপশন আবার গিয়ে আরএসসি, দেখেন আমার এখানে মার্ক করা আছে আরএসসি, স্পেস দিয়ে YES দিয়ে আবার স্পেস দিবেন, স্পেস দিয়ে ওই পিন নাম্বারটা এখানে আবার তুলবেন 1865741, অর্থাৎ আপনি যে ফিরতি মেসেজটা আছে এই পিন নাম্বারটা দেওয়ার পরে আর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে টেলিটক সিম থেকে অ্যাপ্লাইটা করবেন ওই টেলিটক সিম নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনি আবার 16222 নাম্বারে আবার মেসেজটা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনি নিচে দেখবেন আর একটা কনফার্মেশন SMS পাবেন, দেখেন নিচে নাম সকার দেওয়া আছে,
অর্থাৎ আপনার কোন বোর্ড, রুল নাম্বার, সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিটেড, পরে এসএসসি 2000, এখানে 20 দেওয়া, মূলত এখানে 23 হবে। এটা আগের একটা স্ক্রিনশট নিয়ে আমি জিনিসটা বোঝানোর জন্য করতেছি। তো এই দুইটা প্রসিডিউরে যে আপনার বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন, তো আমি আশা করি আপনি জিনিসটা করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার কখনো যে নাম্বার পেয়েছেন ওই নাম্বার থেকে কখনো নাম্বার কমবে না। এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে বোর্ড এটা যাচাই বাছাই করে যদি মনে করেন আপনার নাম্বার আরো বাড়ার কথা, তাহলে নাম্বার বাড়িয়ে দিয়ে পরবর্তী প্রসিডিউরে আপনি জিনিসটা জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন এবং এইভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।